দাদু ভাই কেমন আছো? দাদু ভাই তুই কেমন আছিস? ওয়ালাইকুম সালাম। বিয়ের সময় তো যাইতে পারি নাই, জামাই তো মাশাআল্লাহ খুব সুন্দর, ছোটবেলা আরো অনেক সুন্দর আছে, বড় হইতে হইতো না কালা হয়ে গেছে, ইউনিভার্সিটি অনেক দূর তো। I just love village. আমার গ্রাম অনেক ভালো লাগে। জানো দাদু ভাই, আমি না ছোটবেলা একটা কবিতা আবৃত্তি করতাম, শোনাবো? শোনাও শোনাও শোনাও। আমাদের ছোট গ্রাম চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দুলাভাই গ্রাম না নদী, ছোট নদী। ও অনেক ছোটবেলা পড়েছিলাম তো, তাই ভুলাই গেছি। আহা, চুপ কর তো দাদু ভাই, তোমার নামটা বুবুন? বুবুন, এটাই তোমার আসল নাম নাকি তোমার আরেকটা নাম আছে? আছে তো, মুজা। মুজা মুজা, সেটা আবার কি মুজা? এই তুমি তো একটা পচা পোলা, তুমি জানো এই মোজা নামটা শুধুমাত্র আমার মামাই ডাকে। আমার আসল নাম হইতেছে কি মোজাম্মেল, কিন্তু মোজাম্মেল নামটা না আমার পছন্দ না, সেই জন্য সবাই আমাকে বুবুন বলেই ডাকে। দাদু ভাই তোমার নাম কি? এটা তো খাওয়ার জিনিস। শোন, চল নিচে চল, নিচে চল, আমার ধর। আমি তো না ধরলেই নামতে পারি, দেখো ভাই। সাবধানে সাবধানে, আমার জুতা তো পড়েই যাবে। এই তোরা, এই যে কালো ঘাস না কি একটা, ওইটার কি অবস্থা? আমি তো কখনো মাছ ধরা দেখি নাই, আজকে দেখবো। দাদু ভাই, তুমি ব্যবসা না চাকরি কোনটা করো? মামনি তো আমাকে কিছুই করতে দেয় না, আমি শুধু খাই আর ঘুমাই। তোমার খাওয়ার টাকা কোত্থেকে আসি? আমাদের তো টাকার অভাব নেই দাদু ভাই, আমাদের টাকা অনেক, কিন্তু না আমাদের কাজের অভাব আছে। দাদু ভাই আমি কিন্তু একটা জিনিস পারি। পারো কি করো তো দেখি? কি আমি গান গাইতে পারি? গান দেখি, গান গাও 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 শুনি। এটা আবার কি যন্ত্র? এটা মাইক। মাইক বা হ্যাঁ শুনি, মাইক নি কই, সাউন্ড গাইবো কত দিকে গাবো? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই, ও আমার রুশিয়া বন্ধুরি, তুই কেন কোমরের বিছা হইলি না? ও আমার রুশিয়া বন্ধুরি, তুই কেন কোমরের পিছা হইলি না? মানে তোমার এই গান শুনে নাচ দেখে আমারও তো ইচ্ছা করছে। তোমারও নাচতে ইচ্ছা করতেছে? তাহলে আসো তোমার আমার সাথে, তুমি নাচো। ধরুন ধরুন, ও আমার রুশিয়া বন্ধুরি, তুই কেন কোমরের পিছা হইলি না? তো কোমরই নাই, তুই আমার সব একই দেখো। আসো
আসসালামু আলাইকুম নিতু, কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম, ভালো। চা কি? মাশাআল্লাহ, বিয়ের পর তো তুমি আরো সুন্দর হয়ে গেছো। বসো না, বসে কথা বলো। তাই আমি তোমাকে কিন্তু একটা কথা কইতে চাই। কি? তোমার লগে একদম মানানসই জামাই হইছে। জামাই মাশাআল্লাহ খুব সুন্দর। তাই চশমাটা পরে কে? চোখে একটু সমস্যা। ব্যাপার না, চশমাটা অনেক সুন্দর লাগে। তুমি কেমন আছো? বসো না, বল তুমি কেমন আছো? আছি ভালোই, খারাপ না। তো শরীরটা শুধু এইখানে, মনটা তো তোমাকে কাছে। তোমার কথা মনে পড়ে, খালাম্মার কথা মনে পড়ে। এ বাড়িতে তো খালাম্মার হাত ধরে এসেছিলাম। তো চলো আমার সাথে, চলো এবার ঢাকায়। জানো, অহন যখন দেখি সবাই খালাম্মার নামে উল্টাপাল্টা কথা কয়, ষড়যন্ত্র করে, তখন আর ভাল লাগে না। মনে হয় যেদিকে দুই চোখ যায় সইলা যায়। কি বলে, কিসের ষড়যন্ত্র? তোমরা কি সত্যি কিছু জানো না? না তো, কি বলো তো? শোনো, তোমার কিন্তু আমি কইতেছি, কিন্তু আমার নাম কোনো জায়গায় কইবা না। না না। হ্যাঁ বলো। ওই যে তোমাকে পুপুরের জমিটা আছে না? হ্যাঁ। মনে হচ্ছে ছোটবেলা আমার হাত ধরে যাইতেছে। ওই জমিটা তো বিক্রি করে দিছে। তারপর ওই যে পুরান তালানটা আছে না, ওই যে চারপাশে অনেক বড় বড় গাছ, পুরানো অনেক গাছ, ওই যে তুমি লুকোচুরি খেলতেছে, হ্যাঁ, 25টা গাছ বিক্রি করে দিছে। তারপর মনে করো এই যে আম, কাঁঠাল, লিচু, যাই কও, এই যে পুকুরের মাছ যাই কও, এগুলো কিন্তু আমরা চোখে কিচ্ছু দেখি না, কিচ্ছু চোখে দেখি না, রাতারাতি বিক্রি হয়ে যায়। শোনো ভাই, সাবধান রাখেন, বৃষ্টি হচ্ছে তো, কাদা জমে গেছে গা। তুমি আমার শালা হও তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। এই দেখেন, এই দেখেন, এই কাদা, অনেক কাদা, আমার জুতা ভরে যাবে। আসলে বেড়া মানুষ, পুতু পুতু করেন কে? হ্যাঁ বলো তো, ধরো আমাকে, তুমি এভাবে চলে গেছো কেন শালা? আরে আমাকে ধরো। নিজেই অনেক পণ্ডিত করে নিজেই পারছো না এখন। এমন টানতে মানছে? আমি টান দিলাম কোথায়? তুমি তো আমাকে ধরতে গেলা। বুদ্ধ ছেলে কোথাকার। কাম করেন, স্যান্ডেল খুলেন। তুমি যে পরে রেখেছো? আমি খুলতেছি, খুলেন, হাতে নেন, হাতে নেন, কিছু না খেন। কাদা ভরে যাচ্ছে তো। তো বসে তো কি হয়েছে, গেরাম আছেন, কাদা লোকে কি করবেন না? অনেক মজা লাগছে জানো, পোলাওটা মতো করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাদাই খেলবো আমি। আরে কি করবো, আমি আজকে কাদাতেই খেলবো, যাবোই না কাদাতে, ঠান্ডা লাগবো, জ্বর আইবো, পণ্ডিত বাবার মারবো। কিলো, আমি তো জীবনেও কাদাই খেলিনি জানো, আজকেই প্রথম খেলি। আপায় দেখলে আপনার পিটাইবো। আহেন তো, আমি আপুকে ভয় পাই তাই না? জানো আমি কে? আমি বুবুন। বুবুন আপা, চুপ। হ্যালো, হাই হরিণ, দুলা ভাই, বাবা, ও দুলা ভাই, এই যে ফ্রেন্ড, শোনো, কথা বুঝলো তো হেরা, বুঝবে না? না, তোমরা কি করে ডাকো? আরে এমন ডাকি না, ও খোকন মদের কারবারি, আইরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। বারবার খালি বইলা দিচ্ছি। এটা হইলো ইদ্রিস। হ্যালো, এডেলো পিতা বা সময় আমাকে দিলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও হরিণ দেখাশোনা করে, তুমি হরিণের ফ্রেন্ড তাই না?
আই জুইন আপনারা হ কি বললো আমরা খাইছি কিনা ভাইয়া এই যে ভাইয়া ভাইয়া ইদ্রিস খারাপ আচ্ছা ভাইয়া তুমি কি আমার সাথে একটু হরিণগুলার পরিচয় করাই দিবা ওরা কি আমার সাথে কথা বলবে কই তো না গেরে কইব চাইলে খাইতেও পারুন একটা দেম খাই ভাই নিরীহ প্রাণীদেরকে কাটতে হয় না তুমি জানো না তুমি যদি নিরীহ প্রাণীদের কাটো পুলিশ আইসা তোমার বাইন্দা ধরে নিয়ে যাবো হ্যাঁ ভাই আমি তো জানি মামুনি বলেছে মানুষ কামড়ায় না পাগল আছে এখানে একটা মজা লাগছে জানো ফেসবুকে দিতে হবে আমি কি আসছি নাকি আসো তুমি ছবি তুলতেই পারো না চুপ থাকো তুমি কোথায় টিপ দিতে গিয়ে আরেক জায়গায় টিপ দিয়ে দাও গ্রামে খুব ভালো লাগে না আমরা প্রায় সময় চলে আসবো দুজন মিলে হ্যাঁ কিন্তু তোমার মাকে কিন্তু আনতে পারবা না মামুনি কানু না একটু দেখো এবার তোমার মা আসেনি কত মজা হচ্ছে না হ্যাঁ মা আসলে আরো মজা হতো সে অনেক মজা পাইতো জানো চলো আমরা আজকে না না বুবন এই টাইটানি খাওয়ার দরকার নাই দেখো এখন টাইটানি কেমন তো এই বাবা বুবন এটা করো না প্লিজ আসো আমাকে বিরক্ত করো না তো ভুবন আস্তে আস্তে সাবধান ছবি তুলছি হাসো 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 তাকাও বিরক্ত করো না সাবধান ভুবন প্লিজ আমি সব পারি তুমি জানো না আমি ক্যাপ্টেন আমেরিকা আচ্ছা মাঝখানে দাঁড়াও তো একটু ছবি তুলে নেই আমার কোনো টেনশন নেই জানো আমার তো ভয় লাগছে না দেখো দেখো আমি ছেড়ে দিতে পারি হ্যালো হ্যাঁ কি অবস্থা আচ্ছা ডিবেট ক্লাবে নতুন যে মেম্বাররা জয়েন করেছে ওরা কোন সেমিস্টারে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি আমি দেখি আমি তোমাকে ছোটবেলার ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড দেখো দেখছো হ্যালো আমি তোমাকে লিঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আচ্ছা আমি পরে ফোন দিই কি ভুবন তোমার সমস্যাটা কি ফোনে কথা বলতে পারবো না বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছো হ্যাঁ স্বামী থাকতে অন্য ছেলের সাথে কি এগুলো কি বলো তুমি এদিকে আসো ভুবন উফ কি অর্থ জানি না আমার মনটা ভীষণ খারাপ জানো জায়গাটা তো ভালো না
ভালো না মানে? ভালো না মানে ভালো না, খারাপ। এই যে বাড়িটার ভিতরে তো একটু ঝামেলা আছে বুঝছেন, একটু আসর আছে। এই যে দেখতো জন্য গাছটা দেখছো? হ্যাঁ, কাঠবাদাম গাছ। ও, এই কাঠবাদাম গাছ, এই কাঠবাদাম গাছের ভিতরে এক সেরি আছে বুঝছেন, আমাদের এলাকার এক সেরি আছে। এই সেরি এক বেড়ার লগে ফিরিজ করতো, পরে এই বেড়া আরেক বেড়ির লগে ফিরিজ করতো। এই সেরি যখন শুনছে যে এই বেড়া আরেক সেরির লগে ফিরিজ করে, এই সেরি আয়া এই কাঠবাদাম গাছের ভিতরে দৌড়ি দেয় ফাঁসতে দিচ্ছে। হাসি দেওয়ানের পরেতে অহন মাঝে মাঝে এই গাছের ভিতরে এই সেরিরে দেখা যায় সাদা কাপড় বিন দেয়া বই দিচ্ছে। মাঝে মাঝেই এনে যদি কেউ খারো এটা আয়া এই সেরি ডাহে, একবার তো আমার গরু আইছি জানলা দেয় আয়া সেরিয়া আমার ডাকতেছে। কি ছাগল বেয়ারছে, প্রথম থেকেই যদি মাথায় চেপে বসে না জীবনেও তুই আর মাথা থেকে নামাতে পারবি না। তুমি জানো না এই বাড়িতে অনেক ভূত সাপ অনেক কিছু আছে, আমার অনেক ভয় লাগছে। ও মা গো, ও মা বনে, চলো না প্লিজ। আমি পারবো না, চলো 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 নিতু প্লিজ চলো, আমি মরেই যাবো না। হয় চুপ করো, আমি আছি না, তুমি কেন ভয় পাচ্ছ? তাহলে একটা কাজ করো না, তাহলে তুমি ওই পাশে ঘুমাবে আর আমি এই পাশে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি এই পাশে ঘুমাবো। জানো আমি তো অনেক মজা করতেছি এখানে, আমি ওর মার ফোনটা একদম ব্লক করে রাখবো। হ্যাঁ, আমি অর্ধেকটা খাইছিলাম, নিতু পরে আমাকে পুরাটা খাওয়াই দিছে। আমার মামনি আসলে না তোমার বান্ধবী হইতে পারতো, তোমার মতই আমার মামনির বয়স। আচ্ছা, কিন্তু আমার মামনি মোটেও না, তোমার মা অনেক বড়, আমার চাচির চাইতে। কিসের তোমার মামা একটু বড় হইতে পারে, কিন্তু তার বেশি বড়ই লাগে না। আচ্ছা ঠিক আছে, মিতু সমানই লাগে আমার কাছে মনে হয়। ও, মাঝে মাঝে এরকমই মনে হয় জানো। প্লিজ আমার উপর রাগ করো না, তুমি আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলব, প্রমিস। তুমি রাগ করলে না আমার একদম ভালো লাগে না, অনেক মন খারাপ হয়ে যায়। প্লিজ রাগ করো না। আর দুষ্টামি করবা? প্রমিস প্রমিস, আমি যা বলবো আমার সব কথা তোমাকে শুনতে হবে। হ্যাঁ, সব শুনবো, তুমি তুমি যা বলবে তাই শুনবো। তুমি স্মাইল, এখন কি করব? এখন আমরা ডিনার করব। ঠিক আছে চলো ওঠো। ঠিক আছে চলো। কম্পা নাও, কম্পা নাও, ডান্টা নাও, ফোন নাও, ফোন কর, তুমি আমার ফোন নাও। আসো বলো, আমি কোন চেয়ারে বসবো?
চাচিমা কি হইলো হঠাৎ বুঝলাম না তো। আরে সারাদিন কাম করছো তো গরমে খাওয়া বল জ্বালাচ্ছ কিন্তু তুমি আমাকে, তুমি তো আমাকে বলেছো তুমি যা বলবে আমি তাই করবো। আচ্ছা কিছু করতে হবে না, আমার ইচ্ছা মতো তোমার যা ইচ্ছা তাই করো। সত্যি থ্যাংক ইউ। বুবুন হাত দিচ্ছ কেন? আমাকে এমনি খাচ্ছি মজা লাগে। ডাল খাবো, সব খাবো, ডাল তো হাত দিলে হয়ে যাবে। আচ্ছা আমাদের কত কিছু ছিল, আমাদের ছয়টা বন্দুক ছিল, দোনালা তিনটা আবার একনালা তিনটা। কি বলো দাদু ভাই, আমাদের না তুমি বলেছিলে একটা দোনালা বন্দুক ছিল, তারপর সেটাও নাকি ডাকাত নিয়ে গেল। আরে না তোর কিছু মনে নেই, তুই তো শহরে থাকিস ছোটবেলা থেকে, তুই কি জানোস। হ্যাঁ আর আরো আরো অনেক কিছু ছিল। হ্যাঁ ইয়ে আমাদের আমাদের দশটা হাতি ছিল। হাতি অনেক বড় হয় না? হ্যাঁ হ্যাঁ। দাদু ভাই হাতির কথা তো আমি কখনো শুনলাম না। তুই ছোট মানুষ, তুই কি এত শুনবি, তুই তো বিদেশে বিদেশে ছিলি। দাদু মিথ্যে কথা বলে তাই না? তার মানে দাদু একটা মৃত্যু। হাই ফাই দাও দাদু। আরে না রে মিথ্যে বলবো না, মিথ্যে বললে তোমাকে টান দিয়া দোজকে নিয়ে চলে যাবে। আমি মিথ্যা বলি নাই, ও তো ছোট মানুষ কিছু জানে না বুঝছো। ও আমাকে পিঁপড়া ধরতেছে কেন? আরে বাবা ঠিক আছে এখনি। হ্যালো জি, সালাম আলাইকুম মা। জি জি মা, ভুবন তো গ্রাম দেখতে দেখছো, আমি ডাক দিয়েছি মামুনি ছিল বলেছে। মামুনি চুপ, আমরা গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি, তোমার মার সাথে একদম কথা বলা যাবে না। চলো তোমাকে হরিণের সাথে ছবি তুলে দেব। মামুনির সাথে কথা বলবো, হরিণের সাথে ছবি তুলে দিচ্ছি। মামুনির কথা খুব মনে পড়ছে, আসো তোমাকে ছবি তুলে দেই। মানে আমি যাব না, আমি এটা মামুনি। আই ভুবন আমি কোনো কথা শুনবো না, মামুনির সাথে আমার কথা বলতে ইচ্ছে করে। কেউ আই ভুবন, আই যাবো দুটোই পাগল, এদেরকে নিয়ে তো পারা যায় না। সাবধানে সাবধানে সাবধানে। দেখ আর ভুবন অনেক সেন্সিটিভ, ওর কোন আত্মীয় স্বজন যদি ফেসবুকে এইটা দেখে ফেলে তার মধ্যে বলবে তার ছেলেকে নিয়ে হাসাহাসি করছে আমার ফ্রেন্ডরা, যদি ডিলিট করতো প্লিজ। একটু সেটা তো আমি বুঝছি। আচ্ছা আমি আসলাম, কথাটা শেষ করে আসি। হ্যাঁ হ্যাঁ শোন শোন, এটা নিয়ে এত হাসাহাসি করার কিছু নেই, তুই ব্যাপারটা ডিলিট করতে তাড়াতাড়ি ডিলিট করতো, আমি কিন্তু আমার পোস্টটাই ডিলিট করে দিব। শোন তোকে যেটা বললাম সেটা কর। হ্যালো
ভাইয়ার মাথা সমস্যাটা কি গেছে? কি যে কও না তুমি নিতু, কেমনে যাবে? আমাকে টাকা পয়সা আছে? ডাক্তারে কইছে যদি হেয়ার ট্রিটমেন্ট করতে চাই অনেক টাকা লাগবে, আর যদি ইন্ডিয়া পাঠাতে পারি শিওর হয়ে ভালো যেত, কিন্তু আমাকে তো টাকা পয়সা নাই। আচ্ছা শোনো, আমি তোমাকে এখন কিছু টাকা দিচ্ছি, আর তুমি ভাইয়াকে নিয়ে সোজা ঢাকায় চলে আসো, ভাইয়ার চিকিৎসা সব দায়িত্ব আমার, বুঝছো? কি ব্যাপার, আমার আমার টাকা কই? আনছো? আমার টাকা, আমার টাকাটা এখানে রাখলাম, 40,000 টাকা ছিল। এই যে তোমার লেগে আনছে, চলো টাকাটা দেখি, টাকাটা কোথায় পাচ্ছি না খুঁজে। টাকা নিশ্চয় ঘরে রেখে আসছো, চলো চলো চলো, হ্যাঁ চলো, আমার অনেকগুলো টাকা ছিল, আসো। তুই এটি রাইক কেন তো আনা লেখা কুচ্ছাল বাবা, একটা মাথাটা দুই লাখ করে বলছে খারা খারা। কাকে ঘন্টা একটা চুরি হয়েছে না তো অনেক সন্দেহ হয়েছিল, তবে কেন কি আমার জমানো টাকা কইছি, কিন্তু জমানো টাকা না এখন আপারে কইতে স্টোন মুজি কাটা। এই 200 টাকা দে দে। এই খারা কি 200 টাকা 500 লেব মুখ দেখা মরে। হুম, কায় কত মুখ দেখাস? হ্যাঁ কায় কত মুখ দেখাস? প্রত্যেক দিন বাজারটা আমার সামনে জানি না। হ্যাঁ তোর পাগল হয়েছে আমি না তোর দেওয়া যাবো না, বয় 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 আবার আমার কিসে কি করো? ঘাস কাটা কি? ঘাস খাইতা কি করবা? হরিণ রেখা হয়। হরিণ ঘাস খায় না, আর কি কি খায়? হ্যাঁ উসি খায়, কাঁঠাল পাতা খায়, এটা খায়। আমি কাঁঠাল পাতা দিলে ও খাবে? মনটা কো না। তোমাকে একটা কথা বলি, কইনি তুমি নাকি একটা পাগল? আপনার তাই কি মনে হয়? আমার কাছে মনে হয় কি অল্প পাগল, অনেক অল্প। কেলা কইছে আপনার পাগল?
সাইকোপাত কইছে কোন হেলার আছে কইছে কেলা কইছে আমি পাগল 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 যে কইছে আমি পাগল হে পাগল আমি তো পাগল না কেলা কইছে আমি পাগল যে কইছে আমি পাগল হে পাগল আমি পাগল হইম কেরে ওই না পাগল আমি পাগল না আমি তো পাগল না আমি পাগল না কেলা কইছে আমি পাগল কেলা কইছে আমি পাগল আমি পাগল না আমি পাগল দাদু ভাই কেমন লাগছে? দাদু ভাই তোমার সাথে আমার কথা আছে। কথা? কি কথা? আমার ব্যাগের ভিতরে 40,000 টাকা ছিল, 10,000 টাকা পাচ্ছি না। তারপর আমার ডায়মন্ডের ইয়াররিং দুটো খুলে রেখেছি ড্রেসিং টেবিলে, সেটাও খুঁজে পাচ্ছি না। কেমন কথা বলো তো। কিন্তু এমন তো হওয়ার কথা না দাদু ভাই। ওমা কি বলছি এসব? আমিও তো কিছু বুঝতে পারছি না। তাছাড়া বাড়িতে বাইরে কেউ আসেনি, এটা কিভাবে? এমন ঘটনা তো কখনো ঘটেনি। এর আগে যতবার বেড়াতে আসলাম কখনো তো এমন হলো না। তোমরা না মানে সবাইকে এত ফ্যামিলি মেম্বার মনে করো, এত চোর কোত্থেকে আসলো এই বাসায়, কিভাবে চুরি হয় জিনিসপত্র? আমাকে ধমক দিয়ে কথা বলছো? আমার সাথে এত বাজে ব্যবহার করছো, মিসবিহেভ করছো? হ্যাঁ করছি। আমাকে একলা পেয়ে তুমি আমার উপর অত্যাচার করছো? মামুনি থাকলে এটা কখনোই পারতে না তুমি। আমি তোমার মামুনিকে ভয় পাই? অবশ্যই মামুনি। আমি তোমার মামুনিকে ভয় পাই না। ভয় পাও মামুনি? ভয় পাই না আমি। মামুনি চুপ করো। মামুনিকে আমি এখন ফোন দিয়ে বলো। যাও ফোন দিয়ে বলো, যাও। মামুনি মানছি কি করব, আমরা এখানে আয়া হারাই গেছে। জামাই আরে বাইরাং করতে করতে হারুন হয়ে গেলাম। তুমি শুনতে পাচ্ছ? আমি একটা পেয়ারা খাচ্ছিলাম, সেই জন্য আমাকে বকা দিয়েছে। আমি তো পেয়ারা চুরি করে খাইনি, তারপরও আমার এত খারাপ লাগছে। মামুনি, ও মামুনি, তুমি কেন আসোনি মামুনি? লবাই, আয় তো লবাই, আপনি এনে কি করুন? বেরুন বেরুন। আমি যাবো না। কিল্লিয়ে বাড়ি তিন করে আইনি আইন বেরুন, এনে কি করতেছি না? তাই না, আমি কোথাও যাবো না। তুমি যাও, আমার তোমাকেও ভয় লাগে, যাও এখান থেকে। আমার সাথে কাম রাখবো। কি আছে? হাফ হাফ, এই যে কাম্বর মারবো, হাফ আছে। হাফ কি? আরে যে হাফ এটা সাপ 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 সাপ। মামুনি মামুনি গো, আমাকে সাপ কামড়ে দিয়েছে মামুনি। আসেন দাদা, দেখেন দেখেন
জানো দাদু ভাই, একটা সাপ আমাকে কামড় দিয়ে চলে গেছে, আমি তার লেজটা দেখেছি এরকম এরকম ঘুরে চলে গেছে। ঠিক আছে, আমি একটু দেখি তো। এই ধরবে না, জানো আমি ব্যথা পেয়েছি। যাও বেদের মেজোজ নাকি ডেকে নিয়ে আসো, একমাত্র সেই পারবে আমাকে বাঁচাতে। বেদের মেজোজ নাকি ছিল না ঘোরার দিন কামড় দিছে কি চলে হবে পর করে চুপ কর তুই। আমাকে সাপ কামড় দিয়েছে এখানে। তোমরা আমাকে মেরে ফেলতে চাচ্ছ কেন? তোমাকে উঠতে বলেছি কিন্তু একদম ঢং করবে না, ইচ্ছে করে ঢং করছে। এখন ওর মাকে ফোন করো, সব কিছু ঠিক হয়ে যাবে। নিতু এখন বর্ষাকাল, সাপ তো থাকতেও পারে। এই গাড়ি বার করো, ওর হসপিটালে নিয়ে যেতে হবে। আরে চাচি আম্মা, ওর কিচ্ছু হয়নি, ও সব মিথ্যা কথা বলছে। উঠো, খুশি কর। তাহলে আমা নি নিতু ওড়া ওড়া আই, তুমি উঠছো না কেন? উঠো আই, কি করছো এখন? খুলছো কেন? এটা একদম কাঁদবে না, চুপ করো। এটা খুলছো কেন এখন? আবু খুলছো কেন এখন? চিন্তা করো কি অ্যাক্টিংটা করো, সারাক্ষণ আমার সাথে দুষ্টামি করে, আমাকে হাসাতে হাসাতে মেরে ফেলে। জানো আসার সময় কি করেছে? আসার দিন আমি ঘুমের মধ্যে হঠাৎ করে যে এদিকে লাইট টাইট সব বন্ধ, আমি তো ভয় পেয়ে গেলাম, কারেন্ট গেলাম না কি। তারপর সে একটা মুখোশ পরে হাফ করে উঠল। আসলে সারাক্ষণ, আসলে ছেলেটা খুব সরল। বাবা দেখো বহুত কি করছে, কি নিয়ে খেলছে বাবা, কি করছে। কি আমার সাথে তুমি দুষ্টুমি করো তাই না? কি করছে দেখ না, কিরকম কি জানি করছে। আমার মনে হয় কি নিতু, ওর মানসিক সমস্যা আছে, ওকে ডাক্তার দেখানো উচিত। তুই ছোট মানুষ, বুঝতে পারছিস না, ওর ব্রেন আসলে ডেভেলপড হয়নি। ও একটা নর্মাল ছেলে, ও সুস্থ, ও ডাক্তার দেখানোর কি হলো? তোদের সংসারের যে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না রে। তোর জন্য কত ভালো ভালো প্রস্তাব এসেছিল। এই যে আমার দুলা ভাই আমেরিকায় থাকে, একটা ছেলে প্রস্তাব আনলো। ঢাকাতে একটা বড় বিজনেসম্যান ছেলে আসলো, ডাক্তার ইঞ্জিনিয়ার। তোর জন্য তো প্রস্তাবের কোনো অভাব ছিল না, কিন্তু এইসব ছেলেদেরকে বাদ দিয়ে তোর বাবা মা এই বুবনের কাছে তোকে কেন বিয়ে দিল? চাচি আমি বুবনের নামে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। ও আমার হাজবেন্ড, আমি ওর সাথে থাকবো। আর ওকে নিয়ে আর আমাকে নিয়ে তোমাদের যদি এত বেশি সমস্যা হয়ে থাকে আমরা চলে যাব। কেন আমার যেমন জামাই আমার তেমন জামাই ভালো, আমার এত চালাক জামাইয়ের তো কোনো দরকার নাই। এদেরকে কিছু না বলতে বলতে বেশি রেসপেক্ট দিতে দিতে একদম মাথায় উঠে গেল। আমার বাবার জায়গা, আমার বাবার জমি, আমরা কিছু জানি না, সবকিছু লুটপাট হয়ে যাচ্ছে, কি সুন্দর কথা। নিতু নিতু মা দরজা খুল, মা নিতু নিতু। চাচি আম্মা যাও তো তুমি এখন, আমি পরে কথা বলবো। তুই আমার উপর রাগ করেছিস মা? রাগ করিস না মা, এখন গেট খুলতে পারবো না, আমি ঘুমাচ্ছি। আমি যেটা বলেছি ভুল বলেছি, আমি আমার কথা উড্র করলাম। নিতু মা দরজা খুল মা। কথা ছাড়া, আমাদের পারমিশন ছাড়া আমাদের জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, আমরা কিছু জানি না, এই ব্যাপারে তো আমার মার সাথে কথা বলতে হবে। আমি ঢাকায় গিয়ে মার সাথে কথা বলবো। পুকুরের মাছ, কাঁঠাল, আম সবকিছু নাকি দিয়ে দিচ্ছে, কই আমরা তো কখনো আম পাই না, আমরা তো কখনো কাঁঠাল পাই না। এখানে আসাটাই আমার ভুল ছিল, কেন যে আসলাম এখানে। আমি এবার ঢাকায় যাই, আমি এদের সবার সবকিছু বের করবো, মার সাথে আমার কথা বলতে হবে।
বলো কি বলবে? চাচি আম্মার সাথে তোমার এরকম করাটা ঠিক হয়নি। ওনার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। চাচি আম্মার তো কেউ নেই, ওনার তো হাজবেন্ডও নেই। তুমি তো কাউকে গিয়ে কিছু বলতে পারবে না, তাও তো তুমি আমাকে বলতে পারছো, তাই না? প্লিজ যাও, চাচি আম্মার কাছে গিয়ে বলো, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। আসলে তুমি ঠিক বলছো, চাচি আম্মার তো কোনো বাচ্চা কাচ্চাও নাই, আমি তো তার বাচ্চার মতো। তাই তো, শোন, রাগ করে চলে যেতে হয় না, আমাদের তো এমনি যেতে হবে, তাই না? তোমার তো পরশুদিন পরীক্ষা, আমরা তো কালকে সকালেই চলে যাব, তাই না? নেতো যাও, আমি ব্যাগটা গোছাচ্ছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। কি করছো তুমি? রাস্তা আচ্ছা, ঠিক আছে, আসলে আল্লাহ।